ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। পড়ুক ঝরে প্রভু তোমার আশীষ, তাকেই ধন্য হবে সবার। শুভ সকাল বন্ধুরা, ক্যাচ লাইভ উইথ প্রীতিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা সকাল 8:30 থেকে শুরু করলাম। সকালবেলা উঠে আজকে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আজকে ঘুগনি করার ছিল, তো সেই জন্য ভাবলাম যে সকালবেলা আগে রান্নাটাই কমপ্লিট করে নিই, কারণ মানে ঘুগনির যে বুট সিদ্ধ হতে না প্রচুর সময় নেয়, তো সেই জন্য রান্নাবান্না করে নিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে আসলাম। আর তারপরে দেখো টিফিনটা প্যাক করে দিয়ে তারপরে হাজবেন্ডের সকালে জল খাবার দিচ্ছি। টিফিন পুরোপুরি প্যাক হয়নি, কিছুটা প্যাক করে তারপরে ও ঘরে চলে এসেছে স্নান করে, তো সেই জন্য আমি ভাবলাম যে আগে খেতে দিয়ে দিই, তারপরে টিফিনটা বাকি টিফিনটা প্যাক করে দিই। আর এই হাজবেন্ডকে খেতে দিয়ে না এই যে দুধের যে ডেস্কিটা ওইটা আমি ভেতরে রাখতেই ভুলে যাই ফ্রিজের ভেতরে, তো সেই জন্য আমি আগে ফ্রিজের ভেতরে রেখে দিলাম, নাহলে সারাদিন পড়ে থাকবে। আমার ওই দুধের ডেস্কি ফ্রিজের মধ্যে রাখতেই ভুলে যাবো। তো দেখো তারপরে হাজবেন্ড অফিসে চলে যাচ্ছে, আর আজকে না ছেলে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে, মানে অন্যদিন 10টা বেজে যায়, আজকে 1:30 সময় ঘুম থেকে উঠে গেছে। আর দেখো জামাকাপড় যেগুলো কেচেছিলাম এখন মেলে দিচ্ছি, আর আজকে জামাকাপড় নিচে মেলতে যাওয়া ছিল না, কারণ বড় বড় জিনিস বলতে দুটো নাইটিই ছিল, আর কিছু ছিল না, তো সেই জন্য আমি ভাবলাম যে এখানেই মেলে দিই। আর আজকে দেরি হয়ে গেছিলো প্রচুর, তো নিচে মেলতে গেলে আরও একটু সময় লাগতো, তো সেই জন্য আমি ভাবলাম যে এখানেই মেলে দিই। আর দেখো একজন আমাকে বলেছিলে যে টয়লেটটা ওনার মতো করে নিয়ে ব্যবহার করতে, কিন্তু দেখো সত্যি কথাটা বলে দিই, আমরা যে তোয়ালেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে 3-4 বছরের পুরানো, তো একটু কালার চটে গেছে, তো সেই জন্যই আমি ব্যবহার করতে চাই না। কথা বলতে বলতে দেখো ওই বিছানাটা গোছানো হয়ে গেল, আর আজকে আমার ছেলে পড়েছে ফোন নিয়ে, ঘুম থেকে উঠে বলছে বাবা আমি তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, আমাকে একটু ফোন দেবে, তো হাজবেন্ড একটু ফোনটা চালিয়ে দিয়ে গেছে, আর আমি সেই জন্য হাত থেকে নিয়ে নিয়ে কাজ করছিলাম ওই জন্য। আর কতদিনের বিছানা চাদর কেচেছিলাম সেগুলো আলনাতেই রেখে দিয়েছিলাম, মানে কতদিন আর গোছানো হয়নি, তো সেই জন্য এখন এগুলো দুটো ভাঁজ করে নিচ্ছি, জামাকাপড় যেগুলো ছিল এলোমেলো সেগুলো। হ্যাঁ, তারপরে আমি ছেলেকে বললাম যে চলো খেতে হবে, তা ও বলছে কি খেতে হবে তো মুখটা তো আগে ধুতে হবে বলে আগে তাড়াতাড়ি করে বেসিনের কাছে চলে এসেছে। আগে ব্রাশ করার প্রতি অতটা আগ্রহ ছিল না, কিন্তু এখন এই বেসিনটা আবার নতুন করে লাগানোর পরে ওই টুলটার ওপরে উঠে নিজে নিজে ব্রাশ করে আর কি। তারপরে দেখো আমি খাবার নিচ্ছিলাম, আর ওই ফ্রিজ থেকে আচার আর কুলচুরের কৌটো নিয়ে আসছিলো, মানে নিজে নিজেই নিয়ে এসছে। আর আচার ও প্রথমে একদিন খেয়েছিলো, তারপরে খায় না, ওই হাতে নিয়ে বসে থাকে খাওয়ানো পর্যন্ত, একটা হাতে নিয়ে আর একটুখানি করে মুখে দেয় দিয়ে মানে চেটে চেটে রেখে দেয়, আর খায় না পুরো আচারটা। তো যাই হোক, ছেলেকে খাওয়াচ্ছিলাম, আমার খিদেও প্রচুর পেয়েছিলো, সেজন্য আমিও খেয়ে নিচ্ছিলাম। বেশিরভাগ সময় আমি আর ছেলে একসাথেই খাই যেহেতু, তো সেই জন্য দুজনা খেয়ে নিলাম। তারপরে বাসনকোসন প্রচুর ছিল, তো সেগুলো তাড়াতাড়ি করে মেজে নিলাম। আজকের বাসনকোসন মাজেনি, ভাবলাম যে মানে রান্নাবান্না করে আগে গেছিলাম স্নান করতে, স্নান করে পুজো দিয়ে নিয়ে তারপরে ছেলেকে খাওয়ালাম, তো বাসনকোসন যা ছিল সকাল থেকে সমস্ত কিছু রয়েই গেছে, তো সেইগুলো আগে তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি। আর এখন ছেলে আমাকে বলছে কি এখন তো বই পড়তে হবে, চলো বই পড়ি, তো সেই জন্য বলছি তুমি একটু বসো তারপরে আমি তোমাকে বই পড়াচ্ছি। তো থালা বাসনটা তাড়াতাড়ি করে মেজে নিয়ে ছেলেকে বই পড়াতে বসলাম, আর এখন সময় হয়েছিল 11:15। আর দেখো 12:30 মতো সময় হয়েছে, তারপরে বই পড়ার থেকে উঠে তারপরে জুস বানিয়েছিলাম, কিন্তু জুসটা খায়নি ছেলে একদমই, যে কারণে মুডটা প্রচুর অফ হয়ে গেছিলো, তো তারপরে আর ভিডিও শ্যুট করিনি। তারপরে দেখো এখন সময় বিকাল ওই 6:30 মতো হবে, আমি আর ছেলে দুজনে ঘুমিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে তারপরে আবার ভিডিও শ্যুট করতে বসেছি। আর সারাদিনে সকাল থেকে যা বাসন বাসন হয়েছিলো মেজেছিলাম সেগুলোই এখন ঠিকঠাক জায়গায় রাখছি।
তো আমি এখানে থালা বাসনগুলো গুছিয়ে গুছিয়ে রাখছিলাম, আর ছেলে এখানে খেলা করছিল বন্দুক নিয়ে, আমাকে ডিসকাউ ডিসকাউ করছে আর বলছে কি তোমাকে গুলি করে দেবো। তো যাই হোক, ও খেলা করছিল। আর আজকে না বিকালে রান্না বান্নার কিছু নেই, সকালবেলা হচ্ছে ঘুগনি করেছিলাম আর আলু ভাজা করেছিলাম, তোমাদের তো দেখানোই হয়নি, এতটাই মুডটা অফ হয়ে গেছিলো। তো আর বিকালবেলা কিছু বিকালবেলা রান্না করি, কিন্তু রান্না কিছু করিনি, কারণ হচ্ছে রাত্রে আজকে দিদিদের ঘরে যাওয়ার আছে, দিদি ফোন করে বলেছে যেতে, তো সেই জন্য। আর রান্না আজকে ভাত রান্না করতে করতে না গ্যাসটা পুরো শেষ হয়ে গেছিলো, তো আমি আর মানে সাহস করে গ্যাসটা লাগাতে পারিনি। তো হাজব্যান্ড ঘরে আসলে বললো চা বানিয়ে দাও, আমি চা বানানোর আগে তুমি আগে সিলিন্ডারটা নতুন সিলিন্ডারটা লাগিয়ে দাও, তো সেই জন্য ও সিলিন্ডারটা লাগাচ্ছিলো। মানে ও আগেও একদিন দেখিয়ে দিয়েছে, কিন্তু আমি ওই যেহেতু দরকার পড়েনি সেই জন্য সাহস করে আর লাগাইনি, যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায় তো সেই জন্য একটু এইসব ব্যাপারে একটু ভীত আছি। তো যাই হোক, এখন আমি চা করব হাজব্যান্ডের জন্য, আর চাটা বানিয়ে দিয়ে ছেলেকে একটু ডাক্তারের কাছেও নিয়ে যেতে হবে, কিছু সমস্যা আছে ওর, তো সেই জন্য ডাক্তারের কাছ থেকে যাবো দিদিদের ঘরে। তো আর আমি চেষ্টা করেছিলাম যে সারাদিনে তোয়ালেটা অন্যের মতো করে ব্যবহার করে দেখাতে, কিন্তু মানে মাঝে মাঝে ভুলে যাচ্ছিলাম, তো পরে একদিন চেষ্টা করব প্রপারভাবে বানিয়ে দেওয়ার। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তা